আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আজকে আরও একটি ভিডিও আমি পাবলিশ করতে যাচ্ছি শুধুমাত্র আপনাদের উপকারের জন্য। বন্ধুরা, অ্যাড নেটওয়ার্কের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে প্রপেলার অ্যাড। যারা এই প্রপেলার অ্যাড নিয়ে কাজ করেন তারা কিন্তু হিউজ পরিমাণ ইনকাম জেনারেট করছে তাদের ওয়েবসাইট বা ব্লগ সাইটকে স্মার্টলি ইউজ করে। আপনি যদি নতুন হয়ে থাকেন অথবা আপনি যদি না জানেন যে প্রপেলার অ্যাড থেকে কীভাবে অ্যাড আপনার ওয়েবসাইট অথবা ব্লগ সাইটে বসাবেন, স্টেপ বাই স্টেপ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ দিয়ে একবার দেখেন অথবা দুবার অথবা তিনবার দেখেন, তাহলে খুব সহজেই পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি আপনার ব্লগ সাইট বা ওয়েবসাইটকে ইউজ করে হিউজ পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন। আপনি যদি এই ওয়েবসাইটে আসেন তাহলে অবশ্যই সত্যি এই ওয়েবসাইটের প্রেমে পড়ে যাবেন। তার মানে এখানে অনেকগুলো অপশন রয়েছে যেটি আমাকে সত্যিই মুগ্ধ করেছে। এটির পেমেন্ট মেথডের মধ্যে স্কিল রয়েছে, পেপ্যাল রয়েছে, ব্যাঙ্ক ট্রান্সফার রয়েছে। ব্যাঙ্ক ট্রান্সফার থাকলে কোনোরকম হ্যাসেল বা ঝামেলা ছাড়াই আপনি আপনার পেমেন্টগুলো আপনার পকেটে নিয়ে আসতে পারবেন খুব সহজে। সুতরাং আপনি নিঃসংকোচে এই ওয়েবসাইটটিতে কাজ করতে পারবেন। এখানে যে বিষয়গুলো আপনাকে সত্যিই মুগ্ধ করবে তার মধ্যে হচ্ছে অটোমেটেড অ্যাড অপটিমাইজেশন এবং ফ্রড প্রিভেনশন। অনেকে কিন্তু ফ্রড করে এবং এই ওয়েবসাইটের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে ফ্রড প্রিভেনশন করার মতো ক্যাপাবিলিটি এটি রয়েছে। থার্ড যেটি অপশন সেটি হচ্ছে সেলফ সার্ভ প্ল্যাটফর্ম। সেলফ সার্ভ প্ল্যাটফর্মের জন্য এটি ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম আই থিঙ্ক। সো আপনি যদি স্ক্রলিং করে একটু নিচে চলে আসেন তাহলে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এখানে এফিলিয়েট করার অপরচুনিটি রয়েছে অথবা ডিরেক্ট মার্কেটিং করার এবং এজেন্সিস অ্যাড নেটওয়ার্কস এগুলোর মাধ্যমে আপনি বেনিফিটেড হতে পারবেন। সো এক কথায় বলা যায় যে আপনি প্রপেলার অ্যাড নিয়ে আপনি কাজ শুরু করে ফেলতে পারবেন অ্যাড নেটওয়ার্কের জন্য। সো এক কথায় আরও কিছু ইনফরমেশন আমি দিচ্ছি, সেগুলো হচ্ছে এখানে $100 হলে কিন্তু আপনি উইথড্র করে নিতে পারবেন এবং এখানে সিপিএম রেটটা $1 থেকে $10 পর্যন্ত তারা রেখেছে এবং $1,000 ইম্প্রেশনের জন্য $30 করে পার মান্থ কিন্তু আপনি এক্সট্রা পাচ্ছেন, যেটি সত্যিই কিন্তু অনেক ওয়েবসাইটের মধ্যে নেই। সো অ্যাডসেন্স করার চেয়ে যদি আপনি আপনার ওয়েবসাইট অথবা ব্লগ সাইট থেকে আর্নিং জেনারেট করতে চান তাহলে অ্যাডসেন্সের চেয়ে বেশি ইনকাম জেনারেট করতে পারবেন শুধুমাত্র এই একটি মাত্র প্রপেলার অ্যাডস বা প্রপেলার অ্যাড নেটওয়ার্কের মাধ্যমে। স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখুন এবং অলে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে সব নোটিফিকেশান আমার এখান থেকে পেয়ে যেতে পারেন। সবসময় লেটেস্ট এবং ইনফরমেটিভ আর্নিং এবং লার্নিং রিলেটেড ভিডিওগুলো আমার চ্যানেল থেকে পাবলিশ করা হয়, আপনি অবশ্যই সাথে থাকবেন এবং বেশি বেশি করে লাইক দিন, কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। এবং পাশাপাশি আরও একটি স্পেশাল অনুরোধ থাকবে, সেটি হচ্ছে মেক মানি অনলাইন, যেটি আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতেই তৈরি করা হয়েছে এবং ইংলিশ কন্টেন্টগুলো কিন্তু এখানে দেওয়া হচ্ছে। আশা করি আপনি যদি এই চ্যানেলকে সাপোর্ট এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। সো ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। অলরাইট, propellerads.com অত্যন্ত দুর্দান্ত দাপিয়ে বাড়ানো একটি নেটওয়ার্কিং সাইট, যেটি 2011 সালে লঞ্চ করেছে এবং অদ্যাবধি মার্কেটে কাজ করে যাচ্ছে। এখানে কাজ করতে হলে যে ধাপগুলো আপনাকে অবলম্বন করতে হবে বা বুঝতে হবে সেটি আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কানে হেডফোন লাগিয়ে অথবা মনোযোগ দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোরকম স্কিপ করবেন না। টেনে টেনে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না, পরবর্তীতে বিভিন্ন ধরনের নেগেটিভ কমেন্ট করে আমাকে জর্জরিত করবেন, নিজে বেনিফিট হবেন না, নিজে লুজার হবেন, দিন শেষে আপনার হাত শূন্যই থাকবে। সুতরাং আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও নয় যে কোনো ভিডিও যদি আপনি দেখেন তাহলে অবশ্যই কিছু না কিছু ইনফরমেশন পেয়ে যাবেন যেগুলো আপনার স্কিলকে অনেক বেশি জ্বালিয়ে নেবে। আপনি যদি এখানে স্কিল সাইন আপে ক্লিক করেন তাহলে অবশ্যই আপনি সাইন আপের জন্য এই অপশনটি পাবেন। প্রথমত দুটি অপশন রয়েছে, আপনি যদি পাবলিশার হয়ে থাকেন তার মানে আপনি যদি আপনার ওয়েবসাইট বা ব্লগ সাইটকে ইউজ করে ট্রাফিক নিয়ে আসতে চান অথবা অ্যাড দিতে চান তাহলে আপনাকে এই সাইন আপে ক্লিক করতে হবে, তার মানে আইএমএ পাবলিশারে ক্লিক করতে হবে। অথবা আপনি যদি অ্যাড বা আপনি যদি প্রোডাক্ট প্রমোট করতে চান
তাহলে অবশ্যই সাইন আপে ক্লিক করবেন। সো আমি ধরে নিলাম যে আপনি পাবলিশার হিসেবে কাজ করবেন, সুতরাং আপনি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে দেন আপনি এই পেজের মধ্যে চলে আসবেন। এই পেজে আসার পরে আপনাকে এখানে কিছু বোঝার ব্যাপার রয়েছে। আপনি যেহেতু ইন্ডিভিজুয়ালি কাজ করবেন, তার মানে আপনি ব্যক্তিগতভাবে আপনার ব্লগ সাইট অথবা ওয়েবসাইটকে নিয়ে কাজ করবেন, সুতরাং আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। এরপরে কান্ট্রি এখানে সিলেক্ট করে দেবেন, আপনি যে কান্ট্রির হন না কেন, আপনার সিটি সিলেক্ট করবেন। এরপরে আপনার ফুল অ্যাড্রেসটা দিবেন, এইখানে আপনি লুকোচুরি করবেন, জাস্ট আপনার যথাযথ ইনফরমেশনগুলো ঠিকভাবে দিবেন। এবার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেল অ্যাড্রেস দিবেন, ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার না দিলেও চলবে, এটি ম্যান্ডেটরি নয়, কেননা এখানে যে স্টার চিহ্নগুলো দেওয়া রয়েছে স্টার চিহ্নগুলো আপনাকে ফিল আপ করতে হবে। এরপর আপনার নিকনেম দিবেন, দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। এরপর আপনি বক্সে ক্লিক করবেন, দেন সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর সোজা আপনার কাছে এই ধরনের একটি পেজ তৈরি হবে বা ইন্টারফেস উপস্থিত হবে, সেটি হচ্ছে অ্যাক্টিভেট করতে বলেছে। তার মানে আপনার ইমেলের মধ্যে একটি মেল চলে গিয়েছে, সেটি হচ্ছে এটি ভেরিফাই ইমেল। ভেরিফাই ইমেল করার পরে, তার মানে ভেরিফিকেশন করার পরে আপনার কাছে আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন চাইবে, সুতরাং আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনার সামনে সোজাসুজি এই পেজটা উপস্থিত হবে। দ্যাটস ইট, আপনি আশা করি এতটুকু করতে পেরেছেন। অনেক সময় নেটওয়ার্ক যদি দুর্বল থাকে বা স্লো থাকে তাহলে একটু লেট হতে পারে, বা অনেক সময় তাড়াতাড়ি কিন্তু অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যায়। অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হওয়ার পরে আপনার যে করণীয় বিষয়গুলো সেগুলো আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করছি, আশা করি মনোযোগ দিয়ে দেখবেন। এখানে আসার পরে প্রথমত যে অপশনগুলো পাবেন, এই অপশনগুলো হচ্ছে একটি ডিরেক্ট লিঙ্ক, পেমেন্ট, আর্নিংস, রেফারেল প্রোগ্রাম। আজকে আমি সবগুলো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো, এবং এখানে যে অ্যাড অ্যাড করতে হয় সেটি আমি দেখাচ্ছি। সো আপনাকে এই পেজের মধ্যে অ্যাড সাইটের মধ্যে ক্লিক করতে হবে। অ্যাড সাইটের মধ্যে ক্লিক করার পরে আপনি এখানে আপনার ওয়েবসাইটের নাম দিবেন। সো আমি আমার একটি ব্লগ সাইট রয়েছে, সেই ব্লগ সাইটের ইউআরএলটা দিচ্ছি, এখান থেকে আমি কপি করছি। আমার ব্লগ সাইটের নাম অনেকেই জানে, সেটি হচ্ছে ওয়েব ডিজাইন টিউটোরিয়াল অ্যান্ড নলেজের উপর আমি একটি ব্লগ সাইট ওপেন করেছি। এটি ভালোই র্যাঙ্ক করেছে। আপনার যদি ব্লগিং করার ইচ্ছা থাকে, বিভিন্ন ধরনের ইনফরমেশান এখান থেকে আপনি গ্যাদার করে ফেলতে পারবেন। সো আমি চলে যাচ্ছি সেখানে, আমি এখানে ইউআরএলটা বসাচ্ছি, এই যে এখানে রয়েছে। এরপর আমি অ্যাড সাইটের মধ্যে ক্লিক করছি। অলরাইট, আমি আমার সাইটটির ইউআরএল বা ডোমেইন নেম অ্যাড করেছি। অ্যাড করার পরে আপনার কাছে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ভেরিফাই ডোমেইন, এখানে একটি অপশন লেখা রয়েছে। প্রথমত সেটি হচ্ছে ইউ ক্যান ইদার আপলোড ইয়োর ফাইল টু দ্য রুট অফ ইয়োর সাইট। এটি যাদের বিশেষ করে ওয়েবসাইট রয়েছে এবং ওয়েবসাইটটি যদি ওয়ার্ডপ্রেসের হয়ে থাকে, তাহলে সেখানে অবশ্যই আপনার যে জিনিসটি করতে হবে, এখানে যে ফাইলটি রয়েছে ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে যে কাজটি করতে হবে, অর্থাৎ আপনার ডোমেইন হোস্টিংয়ের যে সি প্যানেল রয়েছে সেখানে রুট ডিরেক্টরিতে পেস্ট করে দিতে হবে। পেস্ট করলে কিন্তু আপনার ভেরিফাই হয়ে যাবে। আমি আবারও বলছি, আপনার যদি একটি ওয়েবসাইট থেকে থাকে এবং সেটি যদি ওয়ার্ডপ্রেসের তৈরি করা হয়ে থাকে, তাহলে সেখানের যে সি প্যানেল রয়েছে সেই সি প্যানেলের রুট ডিরেক্টরিতে পেস্ট করে দিতে হবে এই ফাইলটি। দ্যাটস ইট, এরপর আপনার ভেরিফাই হয়ে যাবে। আর আপনার যদি কোনো ওয়েবসাইট না থাকে, শুধুমাত্র একটি ব্লগ সাইট থাকে, তাহলে আপনাকে ইউজ করতে হবে এইখানে যে কোডটি দেওয়া রয়েছে সেই কোডটি। অর্থাৎ আপনার যদি ব্লগ সাইট থেকে থাকে, তাহলে আপনি এই কোডটি সরাসরি আপনাকে কপি করতে হবে। কপি করার পরে আমি চলে যাব আমার ব্লগ সাইটের মধ্যে, অর্থাৎ আমি যে ব্লগটি ওপেন করেছি। সো ব্লগ সাইটের মধ্যে যাওয়ার পরে আপনাকে যে থিম দেখতে পাচ্ছেন সেই থিমের মধ্যে চলে যেতে হবে। থিমে যাওয়ার পরে সরাসরি আপনাকে যে কাজটি করতে হবে, এখানে যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন, এখানে এডিট এইচটিএমএল এ ক্লিক করবেন। এডিট এইচটিএমএল এ ক্লিক করার পরে আপনাকে যে জিনিসটা এখানে লিখতে হবে, কন্ট্রোল এফ যদি প্রেস করেন তাহলে আপনার এখানে হেড একটি সেকশন চলে আসবে, একটি বক্স চলে আসবে। বক্সের মধ্যে আপনি লিখবেন হেড, হেড দিয়ে তারপর আপনি এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে এই যে হেডটি সিলেকশন হয়ে গেল। এরপর আপনি একটি স্পেস দিয়ে জায়গা তৈরি করে নেবেন, অর্থাৎ এন্টার প্রেস করে এরপর আপনি সেটি এখানে যেটি কপি করেছিলেন, তার মানে এই ব্লক এখানে এখানে যে কোডটি কপি করেছিলেন সেটি আপনি এখানে পেস্ট করে দেবেন। সো আমি এখানে পেস্ট করছি। পেস্ট করার পরে আপনার যে কাজটি করতে হবে, এখানে যে ডাবল কোটেশন রয়েছে সেখানে একটি আপনাকে স্ল্যাশ দিতে হবে বা
অবলিক দিতে হবে। দ্যাটস ইট, অবলিকটা দিলে আপনার অ্যাডটি অবশ্যই অ্যাড হয়ে যাবে আপনার ব্লগ সাইট অথবা ওয়েবসাইটের মধ্যে। অথবা আপনি আপনাকে মনে রাখতে হবে যে এখানে যে অবলিক আমি দিলাম সে অবলিকটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে ওয়েবসাইট বা ব্লগ সাইটের মধ্যে অ্যাড শো করানোর জন্য, এটি আপনাকে অবশ্যই দিতে হবে দ্যাটস ইট। এরপরে আপনি যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে, এটি মনে রাখার জন্য আরেকটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে আপনি এখানে আরেকটি কোড লিখবেন। আপনি এরপর আমার দেখানো প্রসেস অনুসারে এখানে আশ্চর্যবোধক চিহ্ন দিবেন, এরপরে আপনি দুটি কোড ডট দেবেন, ডট দেওয়ার পরে অ্যাডস কোড লিখবেন। দ্যাটস ইট, আপনাকে এটি লিখার একমাত্র কারণ হচ্ছে এটি আপনি নাও লিখতে পারেন। আমার পরবর্তীতে কোনোরকম এডিট করতে হলে অবশ্যই এটি যদি রিমুভ করতে হয় বা ডিলিট করতে হয় তাহলে অবশ্যই আমি এটি ডিলিট করতে পারবো বা অ্যাড করতে পারবো, সেটি মনে রাখার জন্য আমি এটি করলাম। অর্থাৎ আপনি এটি নিজের সুবিধার জন্য করবেন। লিখার পরে আপনি এখানে যে সেভ দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে অনেক সময় নেটওয়ার্ক প্রবলেম থাকার কারণে এরকম দেখাচ্ছে, সো আমার এরকম দেখাচ্ছে। আপনার আশা করি নেটওয়ার্ক যদি স্ট্রং থাকে তাহলে অবশ্যই সেটি সাথে সাথে নিয়ে নিবে। সাথে সাথে নিয়ে নেওয়ার পরে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে। আপনি যে যে ব্লগ সাইটের ইউআরএলগুলো, তার মানে ডোমেইন নেমগুলো এখানে অ্যাড করেছেন এবং অথবা আপনার ওয়েবসাইটের নেমটি এখানে অ্যাড করেছেন সেটি এখানে শো হবে। এরপর যদি সেটি নেটওয়ার্ক ভালো থাকে তাহলে অবশ্যই এখানে ভেরিফাইড দেখাবে। আমার এখনও ভেরিফাইড হয়নি, সেজন্য এখানে নট ভেরিফাইড দেখাচ্ছে। সুতরাং আপনি এই কাজটুকু আশা করি করতে পারবেন। এখানে প্রবলেমের কিছু নেই, নেটওয়ার্ক প্রবলেম থাকার কারণে অনেক সময় সেই প্রবলেমটি শো করে। এরপরে যে করণীয় কাজ সেটি আমি এবার আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করছি। নেটওয়ার্ক প্রবলেম থাকার কারণে আমার এটি এখনও ভেরিফাই হচ্ছে না, আশা করি ভেরিফাইড হয়ে যাবে। সো আপনার আশা করি যদি নেটওয়ার্ক ভালো থাকে তাহলে অবশ্যই সেটি ভেরিফাই হয়ে যাবে। এরপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ভেরিফাই হওয়ার পরে আপনার করণীয় কী। এরপর একটি পেজ চলে আসবে, সেটি হচ্ছে অ্যাড জোন। অ্যাড জোন আসার পরে আপনার কতগুলো অ্যাডের জন্য অপশন লেখা থাকবে, সেই অপশনগুলোর মধ্যে যেগুলো হচ্ছে অন ক্লিক এবং ডিরেক্ট লিঙ্ক, এই ধরনের অপশন থাকবে। এরপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি সরাসরি সোর্স করবেন অন ক্লিকের মধ্যে। অর্থাৎ অন ক্লিক যে অপশনটি লেখা থাকবে সেই অন ক্লিক এর মধ্যে ক্লিক করবেন, বাকিগুলোতে আপনি ক্লিক করবেন না। যদি আপনার ওয়েবসাইট সাধারণত গ্লোবালি 500 র্যাঙ্কিংয়ের মধ্যে থাকে তাহলে অবশ্যই আপনি বাকিগুলো ইউজ করতে পারবেন। তবে আপনাকে আমি অনুরোধ জানাবো, যদি আপনি নতুন হয়ে থাকেন বা আপনার ব্লগ সাইট অথবা ওয়েবসাইট যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি অন ক্লিকে ক্লিক করবেন। অন ক্লিকে ক্লিক করার পরে গ্যাট কোড, গ্যাট ট্যাগে ক্লিক করবেন, দেন আপনার সিলেক্ট ইন্টিগ্রেশন হয়ে যাবে। সিলেক্ট ইন্টিগ্রেশন হয়ে যাওয়ার পরে আপনার সামনে বাকি অপশন যেটি আসবে সেটি হচ্ছে জেএস কোড। এরপরে জেএস কোড আপনি সিলেকশন দিয়ে রাখবেন। সিলেকশন দেওয়ার পরে কী করতে হবে সেটি আমি এবার দেখাচ্ছি। পুনরায় আপনি সেখানে একটি কোড পাবেন, কোডটিকে একটি কোডটিকে কপি করবেন, তার মানে আমি দেখাচ্ছি এই ধরনের একটি কোড পাবেন, সেই কোডটি কপি করবেন। কপি করার পরে সরাসরি আবার আপনি ব্লগের এডিট সেকশনে চলে যাবেন। যাওয়ার পরে আপনি লেআউটে ক্লিক করবেন, এই যে দেখতে পাচ্ছেন লেআউটে ক্লিক করবেন। আপনি যদি লেআউট খুঁজে না পান তাহলে অবশ্যই আপনাকে আপনার ব্লগের যে এডিট অপশন রয়েছে সেই এডিট অপশনে আসার পরে সরাসরি আপনি লেআউটে ক্লিক করবেন। লেআউটে ক্লিক করার পরে এখানে অ্যাড গ্যাজেট যেটি দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি এখানে এখানের মধ্যে অ্যাডটি শো করাতে চান তাহলে এখানে ক্লিক দিয়ে রাখবেন, অথবা আপনি যদি এখানে অ্যাড শো করাতে চান, এখানে আরও অপশন রয়েছে এখানে শো করাতে চান, তাহলে আপনি অ্যাড গ্যাজেট যেখানে লেখা রয়েছে সেটিতে ক্লিক করবেন। সুতরাং আমি চাচ্ছি যে আমার ডান দিকে অ্যাডগুলো আমি শো করাবো, সুতরাং আমি এটিতে ক্লিক করছি। এটিতে ক্লিক করার পরে সরাসরি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে HTML অর জাভাস্ক্রিপ্ট, সেটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের একটি পপ আপ বক্স উপস্থিত হবে। এরপর আপনি এখানে লিখে রাখতে পারেন প্রপেলার পিআরও পি ডবলিয়ার প্রপেলার অ্যাডস আপনি অ্যাডস লিখবেন। এরপরে যে কোডটি কপি করেছিলেন সেই কোডটি এখানে কিন্তু পেস্ট করে দেবেন। আমি একটু দেখাচ্ছি জাস্ট হিন্টসের জন্য। সো এটি আপনি এখানে
অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর আপনি সেভে ক্লিক করলে আপনার ওয়েবসাইট অথবা ব্লগ সাইটের মধ্যে প্রপেলার অ্যাডের পক্ষ থেকে অ্যাডগুলো কিন্তু শো হবে। দ্যাটস ইট, এতটুকুই কিন্তু কাজ, এরপরে কিন্তু আর কোনো কাজ নেই। এরপরে যদি আপনি আপনার সাইটের মধ্যে প্রবেশ করে দেখেন যে অ্যাড শো করছে কি না, তাহলে অবশ্যই দেখতে পাবেন অ্যাডগুলো শো করছে। অথবা অনেক সময় দেখা যায় সরাসরি আপনার ব্লগ সাইটের মধ্যে অ্যাডগুলো যদি শো নাও করে, তবে চিন্তার কিছু নেই। আপনি যদি বাইরের স্পেসে, ধরুন আমার এটি ব্লগ সাইট, এই বাইরের স্পেস যদি ক্লিক করেন দেখবেন যে অ্যাডগুলো কিন্তু শো করছে। এই বাইরের স্পেসগুলোতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন অ্যাডগুলো শো করছে। এটাই হচ্ছে প্রপেলার অ্যাডের বিশেষত্ব বা সিক্রেট, একটি মজার বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও অ্যাট এ গ্লান্স আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে সাইন আপ করবেন, সাইন আপ করে নেওয়ার পরে বা লগ ইন করে নেবেন, লগ ইন করে নেওয়ার পরে আপনার সামনে উপস্থিত হবে এই ধরনের একটি পেজ। এরপরে আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনি ডিরেক্ট এই লিঙ্কটি, এই ফাইলটি ডাউনলোড করার পরে সেটি সি প্যানেলে গিয়ে অবশ্যই সেটি অ্যাড করে নেবেন। অথবা যদি আপনার ব্লগ সাইট থেকে থাকে তাহলে ব্লগ সাইটের মধ্যে আপনি এই কপিটি, এই কোডটি কপি করে, কপি করার পরে আপনি ব্লগ সাইটের মধ্যে যাবেন, হেড সেকশনে যাওয়ার পরে সেটি পেস্ট করে দেবেন এবং বাড়তি এই স্ল্যাশ দেবেন, তারপরে এই লেখাটি লিখবেন। লেখার পরে সেভই দিলে এটি কিন্তু ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনার সামনে অন ক্লিক এবং আদার যে অপশনগুলো আসবে, শুধুমাত্র আপনি অন ক্লিকে ক্লিক করবেন, দেন গেট ট্যাগে ক্লিক করবেন, তারপর ইন্টিগ্রেশনে ক্লিক করার পরে জেএস কোড উইথ অ্যাড, জেএস কোডের মধ্যে সিলেকশন দিয়ে রাখবেন। এরপরে আপনি যে কোডটি পাবেন সেই কোডটি কপি করার পরে আপনি লেআউটে চলে আসবেন। লেআউটে চলে আসার পরে অ্যাড গেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি সরাসরি এইচটিএমএল যেটি দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করার পরে এই বক্সের মধ্যে সেটি পেস্ট করে দিলে সেভই ক্লিক করলে আপনার সাইডের মধ্যে অবশ্যই অ্যাড শো হবে। রাইট, অ্যাড শো করার পরে আপনার অবশ্যই কিছু বিষয় জানতে হবে। সেটি হচ্ছে আপনাকে পেমেন্টটা কিন্তু অ্যাড করতে হবে। সো পেমেন্ট অ্যাড করার জন্য আপনাকে আপনার যে আইকনটি দেখতে পাচ্ছেন, যে অ্যাকাউন্টের আইকন, সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পরে এখানে যে পেমেন্ট মেথডটি দেখতে পাচ্ছেন সেই পেমেন্ট মেথডের মধ্যে আপনি ক্লিক করবেন। পেমেন্ট মেথডের মধ্যে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পেমেন্ট টাইপ সেয়েছে, এখানে পেপল, ইউএসডি, স্কিল, ইউআর, ওয়ার, ইউআর, ওয়ার, ইউএসডি, ওয়েব মানি, জেড, আপনি যেটি সিলেক্ট করবেন সরাসরি সেটি হচ্ছে, আপনি যদি ব্যাংকে ট্রান্সফার নিতে চান তাহলে অবশ্যই আপনি ওয়ার ইউএসডি সিলেক্ট করে দিবেন। তার মানে ওয়ার মানে হচ্ছে ব্যাংকে সরাসরি আপনার ইউএসডিতে ইউএসডি পেমেন্টটা চলে আসবে, তার মানে ইউনাইটেড স্টেট যে ডলার আকারে চলে আসবে। তো এটি আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে এই অপশনটিতে নিয়ে আসবে, সেটি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের আপনার নাম দিবেন, ব্যাংকের নেম দিবেন, তারপরে কান্ট্রি দিবেন, এরপর ব্যাংকের অ্যাড্রেস, হুবহু আপনার ব্যাংকের মধ্যে যে অ্যাড্রেসটি দিয়েছিলেন সেই অ্যাড্রেসটি এখানে পেস্ট করবেন, এরপর অ্যাকাউন্টের নাম্বার দিবেন এবং আইবিএএন নাম্বার কোথায় পাবেন সেটি হচ্ছে আপনি যদি গুগলে যান তাহলে, ধরুন আপনার ব্যাংকের নামটি হচ্ছে ইসলামী ব্যাংক অথবা অন্য কোনো ডাচ বাংলা ব্যাংক, তাহলে ডাচ বাংলা ব্যাংকের আইবিএএন নাম শাখা সহ যদি নাম সার্চ দেন তাহলে অবশ্যই আইবিএন নাম্বার খুঁজে পাবেন এবং সুইট কোডটাও একইভাবে খুঁজে পাবেন। আমি আবারও বলছি, যদি আপনি আইবিএন নাম্বার এবং সুইট কোড খুঁজে না পান তাহলে অবশ্যই গুগলে সার্চ দিলে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা সহ যদি সার্চ দেন তাহলে অবশ্যই আইবিএন এবং সুইট কোড খুঁজে পাবেন। এরপর আপনি সেভে ক্লিক করবেন। দ্যাটস ইট, আপনার ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড হয়ে গেল। এরপরে আরও কিছু অপশন রয়েছে, সেটি হচ্ছে আপনি যদি রেফার করে আর্নিং জেনারেট করতে চান তাহলে অলরাইট, রেফারাল প্রোগ্রামে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি রেফারেল লিঙ্ক চলে এসেছে, এটি আপনি কপি করবেন। কপি করার পরে সরাসরি কিন্তু আপনি ফেসবুকের মধ্যে যদি এটি শেয়ার করেন তাহলে অবশ্যই ফেসবুক সেটি ব্যান করে দেয়। অনেক সময় সেটির জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি গুগলে যাবেন, গুগলে যাওয়ার পরে লিখবেন বিটলি, BITLY, বিটলি হচ্ছে যে কোনো বড় ধরনের লিঙ্ক শর্ট করার জন্য এই বিটলিটা ইউজ করা হয়। অর্থাৎ সরাসরি আপনি যদি বড় লিঙ্কগুলো ফেসবুকের মধ্যে শেয়ার করেন, অনেক সময় ফেসবুক সেটি প্রবলেম করে অথবা ব্লক করে দেয়। সুতরাং আপনি যদি ইউআরএলটিকে শর্ট করেন অথবা গুগলের মাধ্যমে অথবা বিটলির মাধ্যমে শর্ট করেন তাহলে খুব সহজে আপনি ইউআরএলটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক রয়েছে অথবা টুইটার রয়েছে অথবা পিন্টারেস্ট রয়েছে অথবা আদার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে যদি আপনি শেয়ার করেন তাহলে অবশ্যই তারা প্রবলেম করবে না। আশা করি এইভাবে আপনি আপনার লিঙ্কটা
প্রোভাইড করার মাধ্যমে কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। এক কথায় বলা যায় প্রপেলার অ্যাপটি আপনি আপনার ওয়েবসাইট অথবা ব্লগ সাইটের মধ্যে অ্যাড বসিয়ে আর্নিং জেনারেট করতে পারবেন। যদি রেফারেল এর মাধ্যমে আর্নিং জেনারেট করতে চান তাহলে অবশ্যই আপনি মিনিমাম, কিন্তু এখানে লেখাই রয়েছে ইউ গেট 5% অফ হিজ রেভিনিউ হোয়াইল হি ইজ ওয়ার্কিং উইথ আস, অর্থাৎ যখন আপনি কাউকে রেফার করেছেন সে যদি কাজ করে তাহলে তার কাছ থেকে অবশ্যই এখানে 5% পর্যন্ত আপনি কমিশন জেনারেট করে ফেলতে পারবেন। অর্থাৎ এক কথায় এই লিঙ্কটি আপনাকে শেয়ার করতে হবে, দ্যাটস ইট, এর বাইরে কিন্তু আর কিচ্ছু নেই। সো আর্নিংসে যদি আপনি ক্লিক করেন তাহলে অবশ্যই আর্নিংসের যাবতীয় বিষয়গুলো এখান থেকে কিন্তু আপনি দেখতে পাবেন, অর্থাৎ যে যে আর্নিংসগুলো কতগুলো আর্নিংস আপনি করেছেন সেটি কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। এরপরে স্ট্যাটিস্টিক্সে ক্লিক করলে আপনি আপনার যে পেমেন্ট হিস্ট্রি অথবা রেঞ্জ কেমন, ডিরেকশন কেমন, কোন কান্ট্রি থেকে এসছে অথবা কোন জোন থেকে এসছে সব কিছু কিন্তু আপনি এখানে স্ট্যাটিস্টিক্সে দেখতে পাবেন। এক কথায় বলা যায় যে প্রফেলার অ্যাডসটি হচ্ছে বাংলাদেশি যারা রয়েছেন অথবা যারা ব্লগিং করেন অথবা যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন তাদের এক্সপ্রাইটিভ বেনিফিট বা অ্যাড বসিয়ে বেনিফিট নেওয়ার একটি অপরচুনিটি। সো আশা করি এই কাজটি আপনি করতে পারবেন। সো এই যে বিটলি চলে আসছে, বিটলির মধ্যে আপনি সেটি পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে সেটি কপি করার পরে আপনি এবার বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপ যেগুলো রয়েছে, যারা যাদের ব্লগ সাইট অথবা ওয়েবসাইট রয়েছে যারা এগুলোর সাথে জড়িত, সেখানে যদি আপনি শেয়ার করেন আপনি অবশ্যই বিভিন্ন ধরনের মানুষের কাছ থেকে রেসপন্স পাবেন। এতে করে আপনি রেফারার মাধ্যমেও আর্নিং জেনারেট করতে পারবেন অ্যাডসের পাশাপাশি। আশা করি বুঝাতে পেরেছি, ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকন এনেবল করে দিন, এই ধরনের অ্যামেজিং ভিডিওগুলো সবার আগে যাতে পেয়ে যেতে পারেন। আরও একটি স্পেশাল অনুরোধ, সেটি হচ্ছে মেক মানি অনলাইন আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতেই তৈরি করা হয়েছে এবং যেখানে ইংলিশ কন্টেন্টগুলো পাবলিশ করা হচ্ছে। আপনি যদি লেটেস্ট ইনফরমেটিভ মেক মানি অনলাইন বা অনলাইনের মধ্যে আর্নিং করতে চান তাহলে আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, বেশি বেশি শেয়ার করুন এবং লাইক দিয়ে সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা মেক মানি অনলাইন এবং লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার।